তাজা খবরে স্বাগতম। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এখন আলোচনা করব। আমাদের প্রতিবেদনটির শিরোনাম যদি বলি, যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এর দালিলিক কোনো প্রমাণ নেই। দর্শক, সম্প্রতি একটি সাপ্তাহিকে দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এতে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণ নেই। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি, এ নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে, হয়তো অনেক দিন থাকবে। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার দাবি করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর জানিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকেন তাহলে সেটা গেল কোথায়? কারো কাছে এই প্রশ্নের জবাব নেই। তিন সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছি, খোঁজ নিয়েছি মন্ত্রিপরিষদ বিভাগেও, যেখানটায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র থাকার কথা, কোথাও নেই। শেষ পর্যন্ত বঙ্গভবনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের মুখোমুখি হলাম। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি আমাকে অভ্যর্থনা জানালেন। শেখ হাসিনার শাসন আমলে বঙ্গভবন ছিল আমার জন্য নিষিদ্ধ। স্যার আপনি কেমন আছেন? ভাই আপনি আমাকে স্যার বলবেন না, আমরা তো দুজনেই একসঙ্গে সাংবাদিকতায় এসেছি, আমি পাবনার আর আপনি ঢাকার। বাংলার বাণীতে দুজনেই কাজ করেছি, পুরনো স্মৃতি স্মরণ করে আবেগের জায়গা করে নিল অনেকক্ষণ। স্বাভাবিক হতেই প্রশ্ন করলাম, আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা আছে? আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। 5 আগস্ট সকাল 5:30 বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রী বাসভবন থেকে। বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনে প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যে ফোন এলো তিনি আর আসছেন না। প্রেসিডেন্ট বললেন, চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্কলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে বললাম। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানানোর। সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বললেন, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য, তারপরও কখনো যাতে এ প্রশ্ন না ওঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ 8 আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্বুদ্ধ পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীকে শপথবাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ মতামত দেন। এর আগে ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, সেখানে তিনি অবস্থান করছেন। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, তা দিয়ে তিনি অন্য কোনো দেশে যেতে পারবেন, যদিও তার রাজনৈতিক আশ্রয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে তাকে নিরাপত্তাজনিত কারণে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। কাতার ও সৌদি আরব আগেই অপারগতা জানিয়েছে। শুরুতে বেলারুশের কথা বলা হয়েছিল, কি কারণে সেটা হয়নি তা এখনও অজানা। শেখ হাসিনাকে যে কথা বলতে দেওয়া হয়নি, পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে রেডিও টেলিভিশনে ভাষণ দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলেন দীর্ঘ নয়, অল্প সময়ে কথা বলবেন তিনি, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সেনা প্রধানের
অনাগ্রহে সে সুযোগ পাননি শেখ হাসিনা। তখন তাকে বলা হয় চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে, সবাই মারমুখী, অল্প সময়ের মধ্যেই তারা গণভবনে পৌঁছে যেতে পারেন। তার নিরাপত্তার কথা ভেবেই তাকে সে সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনা বিরক্ত ক্ষুব্ধ, কিন্তু কিছুই করার ছিল না। বক্তৃতার একটি খসড়া তৈরি করেছিলেন তিনি, নানা সূত্রে জানা যায় এতে তিনি বলতে চেয়েছিলেন তার ইচ্ছে নয়, বলপূর্বক তাকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। কারা এবং কোন বিদেশি শক্তি তার সরকারকে উৎখাত করতে চেয়েছে এটাও তিনি দেশবাসীকে জানাতে চেয়েছিলেন। তার শাসনকালে দেশের কী কী উন্নয়ন হয়েছে তারও বয়ান ছিল তাতে। সকাল থেকে দুপুর এ সময় নানাভাবে দরকষাকষিও চলছিল। বারবার ফোন আসছিল নয়াদিল্লি থেকে, বলা হচ্ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেন বিঘ্ন না হয়। মজার ব্যাপার হচ্ছে ঢাকার তরফে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন বিমান পাঠিয়ে হাসিনাকে নিয়ে যান, সে অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। এরপর বাংলাদেশের স্ব উদ্যোগে বিমানবাহিনীর একটি C-130 বিমানে তাকে দিল্লিতে পাঠানো হয়। শেখ হাসিনাকে বহনকারী বিমানে আরও দুজন ছিলেন, তার ছোট বোন শেখ রেহানা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। বন্ধুরা, প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন তাজা খবর পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।